বর্ধমান কাটোয়া বাদশাহী রাস্তায় ফের দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ডাম্পার ঢুকলো একটি চায়ের দোকানে, তারপর উল্টে যায় রাস্তার পাশে। ঘটনার জেরে আহত হয়েছেন চারজন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমানের ভাতারের বামসর গ্রামে। ঘটনার খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছে। আহতদের উদ্ধার করে ভাতার হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বলে জানা গেছে। পাথর বোঝাই ডাম্পারটি সামনে থাকা একটি লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরবর্তী সময়ে পাথর বোঝাই ডাম্বারটি রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে যায় এবং তারপর উল্টে যায় রাস্তার পাশে। স্থানীয়দের প্রচেষ্টায় এবং পুলিশের তৎপরতায় উদ্ধার করে আহতদের পাঠানো হয়েছে ভাতার হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। বারবার পথ দুর্ঘটনা ঘটছে। সাত সকালেই ফের পথ দুর্ঘটনা ভাতারের বামসর গ্রামে, আহত চারজন। স্থানীয়দের অনুমান, পাথর বোঝাই ডাম্পারের চালক ঘুমিয়ে পড়ার জেরেই এই বিপত্তিকর পরিস্থিতি। প্রথমে সামনে থাকা একটি ট্রাককে পিছনে ধাক্কা মারে, তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে যায়। পরবর্তী সময়ে পাথর বোঝাই ডাম্পারটি উল্টেও যায়। কি ঘটনা ঘটলো? ঘটনা হচ্ছে আমরা চায়ের দোকানে চা খেয়ে রাস্তার ধারে সাইডে বসে আছি, আর একটা লাল গাড়ি এগুতে গেল, আর এই ডাম্পার গাড়িটা পেছনে এসে এই ডাম্পার গাড়িটা সেই লাল গাড়িটাকে ধাক্কা মেরে দিলে, আর ও নিয়ন্ত্রণ ঠিক করতে পারলে না, এখানে এসে উপাল্টি খেয়ে গেল। এখানে এসে আর ধাক্কা মারলো কিছু? এখানে ধাক্কা মারে না, ধাক্কা মেরে এলো গাড়িটাতে, এখানে ধাক্কা মারে না, ও নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পাল্টি খেলো। কোথায়? চায়ের দোকান ছিল সামনে, চায়ের দোকানটা এগুতে এসে উল্টি গেল গাড়িটা। কজন আহত হয়েছে? আহত হয়েছে তিনজন। দেয়া ভর খালাসি ও আহত হয়েছে, তাদের পুলিশে নিয়ে গেল। চায়ের দোকানে তিনজন আহত হয়েছে, চায়ের দোকানি আর বাড়তি দুজনা। কি নাম তাদের? নাম একটা শেখ, নশাদ শেখ, আর দুজনের নাম বলতে পারবো না। চায়ের দোকানে ওরা ছিল? হ্যাঁ, চায়ের দোকান নশাদ শেখ ও দোকানে ছিল, আর ওর দোকানটা উল্টে দিলে ওকে চাপা ফেলে দিই। তাহলে মোট কজন আহত হয়েছে? মোট পাঁচজন আহত হয়েছে। কি নাম আপনার? আমার নাম শেখ মাহফুজ। কোথা বাড়ি? বামসর। কি ঘটনা ঘটলো? ঘটনা একটা জাম্পার এসে আমাদের মেরে দিলে। আপনি কোথায় ছিলেন? আমি সেই দোকানে বসে কিসের চা খেয়েছিলেন। দোকানটা পুরো ভেঙে দিয়েছে? হ্যাঁ। কজন ছিলেন আপনার চায়ের দোকানে? চারজন। সবাই আহত হয়েছে? না, দুজন হয়েছে। চায়ের দোকানে কি নাম? নমস্কার। উনি কোথায় রয়েছেন? সে বর্ধন দেখে গিয়েছে, বর্ধন দিয়ে গিয়েছে। কেমন আছেন তিনি? সে ভালো নেই। ভালো নাই? তো হঠাৎ কি লরিটা কীভাবে ঢুকলো? লরিটা ঘোয়াটা করছে, দশ চাকা এসে মেরেছে ধাক্কা, কিন্তু উল্টি গিয়েছে। কি লরি ছিল ওটা? জাম্পা। কি কী ছিল ডাম্পারে? পাথর ছিল। কি নাম আপনার? নাম শেখ মুসা। আপনার কোথায় লেগেছে? এই সব চলে গেছে।